প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সহ বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে প্রবল গতিতে বাতাস বইতে শুরু করেছে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার এর প্রভাবে এ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয় বরগুনার আমতুলিতে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে গেছে প্রাথমিকভাবে জানা গেছে রিমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারত মিলিয়ে তিন জনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে পঁয়ষট্টি বছর বয়সে একজন ব্যক্তি মারা গেছেন এছাড়াও জোয়ারের পানিতে ভেসে গিয়ে চব্বিশ বছর বয়সী শরীফুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে বরগুনার তিনটি নদী সীমার ওপর দিয়ে বইছে বাঁধ ভেঙে গেছে পটুয়াখালীর কলাপাড়ায় বাঁধের ওপর দিয়ে পানি বইছে কক্সবাজারে জোয়ারের পানিতে অনেক এলাকায় প্লাবিত হয়েছে তবে আসার কথা হচ্ছে দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল সারাদেশে বর্তমানে হচ্ছে ভারী বৃষ্টিপাত